Assalamualaikum. Welcome to the small marriage and other video there. Bijoy Dubo share dinner ghurakari niye ekta chotto video korlam tari kichu video dewar jonno ajker ei vlog ti amar. So ei dubor dike uthlam pura kuasha dhaka pura amader bashar samne pura kuasha thanda to poriye gelo shit o chole ashlo. To shit shit nei Bijoy Dubo share din ta shuru. To sokal bela amra ki bari theke নাস্তা করেছিলাম সকালে নাস্তা টাস্তা বানানো হয়নি বাসায় তো এই তো আমার ছোট ভাই নিয়ে আসছিল আমরা সবাই মিলে বাইরের পরোটা ভাজি আর হচ্ছে হালুয়া দিয়ে নাস্তা করলাম সো ভাজি বাসা বানানো হয়েছিল পরোটা বাইরে থেকে আনা হয়েছিল আবার বাইরের পরোটা ভাজি আনা হয়েছিল তো সব মিলেই আর কি নাস্তা মজাদার হলো তারপর তো ওদিন আবার আমার বড় বোনের হাজবেন্ড শেষ বোনও আসছিল তো একটা গেট টুগেদার হলো তো বিশেষ দিনের বিশেষ আয়োজন এই তো গরু মুরগি তারপরে চিংড়ি মাছ এগুলি সব রান্না করলাম তো এই সবাই খাওয়া দাওয়া করলো তারপরে বিকেলের দিকে আমি সব আসলে ভিডিও করিনি বিকেলের দিকে আবার নুডলস বানিয়েছিলাম তো নুডল স্টাডি ভিডিওটা আর কি দেখাচ্ছি কি কি রান দিয়েছিলাম আগে চিকেনটা ভেজে রেখেছিলাম তারপরে ডিমটা ভেজে রেখেছিলাম তারপর কড়াইতে পেঁয়াজ কিছুক্ষণ ভাজলাম কাঁচামরিচ কুচি দিলাম তারপরে ভেজিটেবলগুলি দিয়ে দিব সাথে চিকেন আর ডিমটাও তারপরে নুডলসটা একটু সিদ্ধ করে ম্যাগি মশলা দিয়েছিলাম তো সব মিলিয়ে ভালো মতো নড়াচড়া করে পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজ কলি যেটাকে বলে পেঁয়াজ কলি গাজর বরবটি ফুলকপি ডিম চিকেন কাঁচামরিচ তো আছে ম্যাগি মশলা আর টেস্টিং সল্ট দেওয়াটা আসলে ভালো না তারপরও একটুখানি দিয়েছিলাম টেস্ট মেকারের সাথে ছিল একটুখানি তো একটু দিয়ে দিয়েছিলাম আর একটু সস দিয়েছিলাম তো সব মিলে ভালো মতো ভেজিটেবলটা রান্নার পরে নুডলসটা সিদ্ধ করে গেছিলাম সেটা দিয়ে দিলাম তো মজার একটা ইয়ামি নুডলস রান্না করেছিলাম তো এই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক তো নুডলস রান্না শেষ করে আমরা আবার আমার সেজবোনের আর আমার সেজবোনের জামার দুজনের ডিসেম্বরে বার্থডে তো ওদের ওরা যেহেতু বিজয় দিবসের দিন একটা গেট টুগেদার হলো তো ওদেরও বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা কেক নিয়ে আসলাম আমরা তো নুডলস পাস্তা কেক পাকোড়া আর অনেক কিছু ছিল নাস্তার আইটেমে মালাই চপ ছিল তো সব কিছু আমরা খাওয়ার পরে সবাই ভালো মতো খাওয়া দাওয়া করলো এরপরে যে যার বাসায় চলে গেল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম লাইটিং দেখতে তো কেকটা কাটা হয়ে গেল আমার বোন আমরা মা শাশুড়ি সব ভাইটাই সবাই আমরা ছিলাম তো কেকটা কাটার পরে আমরা নাস্তা পানি করে তারপরে ওদের সাথে বের হয়েছিলাম আমরা বাইরে লাইটিংগুলি দেখলাম রাস্তাতে তো আমি গলি দিয়ে যাওয়ার মধ্যে যতটুকু লাইটিং করেছিলাম তার ভিডিও করেছিলাম বাকিটা করিনি তো ওই ভিডিওতেই আমাদের দেখা হলো তো এই তো রাস্তায় বের হলাম বের হতে হতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আমার মেয়ে আর সবাই হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম যে লাইটিং করেছিল তো বাইরেও দেখলাম আমরা ঘোরাঘুরি করলাম যেহেতু সন্ধ্যাবেলা খুব ভারী নাস্তা খাওয়া হয়েছিল তো আমরা আর কেউ একটু খাইনি আমরা জাস্ট কফি খেয়েছিলাম তো কফির শেষে একটু কফি খেয়ে আমাদের এখানকার ভিডিওটা শেষ তো এই তো হলো ভিডিও ঘোরাঘুরি তো আপনারা সবাই বিজয় দিবসে কী করলেন তার জানাবেন আর আমার ভিডিওটাও দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব যারা এখনও করেন নাই করবেন আর বিজয়ের আনন্দ সবার ঘরে ঘরে থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও ভালো মন্দ করে দেখেন বেশি বেশি করে দেখেন তো এই তো ঘোরাঘুরি করতে 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 বের হতে বেরোতেই আমি যতটুকু ভিডিও করেছিলাম এরপরে বাইরে বের হয়ে আর ভিডিও করা হয়নি তো এই তো বিজয় দিবসের খাওয়া দাওয়া ঘোরাফেরা বিজয়ের আমাদের 51 বছর পার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন আর এই তো আল্লাহ হাফেজ কফি খেয়ে আমার ভিডিও শেষ টাটা বাই বাই